কুষ্টিয়া ঝিনাইদহ কুষ্টিয়া ঈশ্বরদী ও কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে এসব রুটে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা খানা খন্দে ভরা সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন কুষ্টিয়ার প্রতিনিধি তারিকুল হক তারিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়ক এটি গত এক বছর ধরেই কুষ্টিয়া ঝিনাইদহ ও কুষ্টিয়া সর্দি সড়কের তেতাল্লিশ কিলোমিটার এবং কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের সাতাশ কিলোমিটার সড়ক যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে যাত্রী ও গাড়ি চালকরা রাস্তার যে অবস্থাতে তো মানে গাড়ি এলে মানুষ হাঁটে যাবে এরকম রাস্তা অবস্থা নাই আমাদের গাড়িতে দুই দুই বার দুই দুর্ঘটনা হয়েছে আগে একবার সারছি এখানে এসে আবার হয়েছে বেহাল দশার কারণে দুর্ঘটনার গত এক বছরে এসব সড়কে জড়ে গেছে শিশু ও নারী সহ অন্তত ২০ জনের প্রাণ আর আহত হয়ে বঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই প্রত্যেক মুহূর্তে এই রাস্তার অবস্থা খুবই খারাপ গতকালকে একটা মহিলা মারা গেছে বাস্তা সহ আমাদের লোকাল গাড়ি আমাদের ঢাকা কোচ সব গাড়িগুলোই এই গাড়িগুলো এত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক মালিক গাড়ি বন্ধ করে রাখছে শুধু তাই নয় এসব রুটে সড়কের বেহাল দশার সাথে যোগ হয়েছে ধুলাবালু পিচ উঠে খানাখন্দ তৈরি হয়ে মহাসড়কে দুধু মাঠে পরিণত হয়েছে ধুলার কারণে এই সড়ক দিয়ে এখন হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে দেখেন কি ধুলা এই যে সমস্ত বাড়ি ঘর দেখছেন একটা কোনো বাড়ি ঘর মানে সুস্থভাবে ঘরে থাকা যাচ্ছে না দুই ঘন্টা ছয় ঘন্টা দেখতে যাতে আসছি টাইম বেশি লাগতেছে গাড়ি বন্ধ আসার কথা হলো মহাসড়ক মেরামতের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জুনের আগে আমরা এই রাস্তাটা একটা দীর্ঘস্থায়ী ভালো কাজ করার প্রচেষ্টা হবে এবং সেই ক্ষেত্রে হয়তো জনদুর্ভোগ কমবে যাত্রী ও চালকদের অভিযোগ বৃষ্টিতে মহাসড়কের অবস্থা আরও নাজুক হয়ে যায় তাই শুধু আশ্বাস নয় আগামী বর্ষা আসার আগেই মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী মাছরাঙ্গা নিউজ ডেস্ক